স্টুডেন্ট দেখো তোমাদের যে চ্যাপ্টারটা করাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড তার একটু বাকি আছে তার জন্য আমাকে আবার এই ভিডিওটা করতে হলো অল্প ছোট ভিডিও ফরমিক অ্যাসিড প্রস্তুতি অক্সালিক অ্যাসিড এবং গ্লিসারল মিশিয়ে 110 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে ফরমিক অ্যাসিড উৎপন্ন হয় কোনো মেকানিজম দরকার নেই জাস্ট এটা মনে রাখবে এবার ফরমিক অ্যাসিডের বিক্রিয়া গুলি একে একে করছি অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া গুলি প্রত্যেকটা বিক্রিয়া ভালো করে করতে হবে ফার্স্ট বিক্রিয়া হচ্ছে মনে করো PCl5 এর সাথে ফরমিক অ্যাসিড PCl5 এর সাথে যদি বিক্রিয়া করাও তাহলে অন্যান্য অ্যাসিডে যা হয় এখানেও তাই হবে ওই গ্রুপটা সরে যাবে সেখানে একটা সিএল আসবে তাহলে তৈরি হবে HCOCl মানে ফরমাইল ক্লোরাইড এটা কিন্তু অত্যন্ত অস্থায়ী এটা মনে রাখবে এটা অস্থায়ী বলে থার্ড বাকেটের মধ্যে রাখলাম এবং এটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়ে HCl এবং CO তৈরি করে তাই এই ফরমাইল ক্লোরাইডকে কখনো আলাদা করে পাওয়া যায় না আলটিমেটলি HCl এবং CO পাই আমরা দ্বিতীয় বিক্রিয়া চলে আসছে ফরমিক অ্যাসিডের দ্বিতীয় বিক্রিয়া নিরুদন হেডিং করলাম তোমরা হেডিং করবে নিরুদন বিক্রিয়া নিরুদন মানে আমি এমন একটা পদার্থ যোগ করব যে কিনা জলকে শোষণ করে তোমাদের পরিচিত নিরুদন হচ্ছে গারো সালফিউরিক অ্যাসিড খুব ভালো নিরুদন তাহলে ফরমিক অ্যাসিড তার মধ্যে তুমি যদি গারো সালফিউরিক অ্যাসিড দাও গারো H2SO4 মনে রাখবে গারো H2SO4 জলকে শোষণ করবে এখানে জল কোথায় স্যার এই দেখো এই H আর এই OH2 জল হিসেবে বেরিয়ে আসবে কেমন এই জলটাকে H2SO4 শোষণ করে নিয়েছে তাহলে পাবো কি দেখো তো CO কার্বন মনোক্সাইড বেরিয়ে আসবে গ্যাস আকারে আর H2টা তো শোষণ করে নিয়েছে এবার এই এই পরীক্ষাটা টেস্ট মানে যদি ল্যাবরেটরিতে করা হয় আমি করেছিলাম যদিও আমি করেছিলাম কিন্তু এটা তোমরা করবে না কারণ এটা খুব ডেঞ্জারাস কারণ যে CO তৈরি হচ্ছে সেটা কিন্তু বিষাক্ত নাকে গেলে পরে তৎক্ষণাৎ মরে যেতে পারে খবরদার এই টেস্টটা তোমরা ল্যাবে করবে না কেউ যদি করে অত্যন্ত প্রিকশন নিয়ে করতে হবে তাহলে এর মধ্যে মনে করো ফরমিক অ্যাসিড নিয়ে তার মধ্যে একটু গারো H2SO4 মিশিয়ে যদি এখানে হিট করা হয় তাহলে ফরমিক অ্যাসিডের সাথে গারো H2SO4 মিশে CO তৈরি করবে সেই CO এরকম বুদবুদ আকারে এখান থেকে গ্যাস আকারে বেরিয়ে আসবে তাই এখানে যদি একটু আগুন ধরো তাহলে দেখবে এখানে একটা নীল শিখায় জ্বলছে একটা গ্যাস নীল শিখায় একটা গ্যাস জ্বলবে ঠিক আছে অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইড কিন্তু নীল শিখায় জ্বলে এবং এই পরীক্ষার সাহায্যে ফরমিক অ্যাসিডকে শনাক্ত করা যায় কারণ এখানে একটা ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন আসবে সেটা কি নীল শিখা উৎপন্ন হলো তাহলে কি বললাম ফরমিক অ্যাসিড গারো H2SO4 এর সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে যেটা নীল শিখায় জ্বলে তোমরা এইভাবে লিখবে এবং এই নীল শিখা দেখে ফরমিক অ্যাসিডকে শনাক্ত করা যায় আচ্ছা এবার চলে আসি তৃতীয় বিক্রিয়া সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দেখো এই বিক্রিয়াগুলি না তোমাদের বই নেই এগুলো সাতটার বই থেকে করাচ্ছে কোনো বইয়ের নাম বলা উচিত উচ্চারণ করা উচিত নয় তবু বলছি তোমাদের ছায়া প্রকাশন বইয়ে এই বিক্রিয়াগুলো নেই ঠিক আছে তবু বলছি তো যাই হোক এরপর আছে বীজারোপণ ধর্ম তোমরা হিডিং করবে তিন নম্বরটা বীজারোপণ ধর্ম ট্রিপল স্টার পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি ফরমিক অ্যাসিড বীজারোপণ ধর্ম দেখায় পৃথিবীতে একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এই ফরমিক অ্যাসিড যে বীজারণ ধর্ম দেখায় আর পৃথিবীর আর কোন কার্বক্সিলিক অ্যাসিড বীজারণ ধর্ম দেখায় না কেন স্যার এ কেন বীজারণ ধর্ম দেখায় কারণ এর মধ্যে যেমন এখানে একটা সি ডবল এইচ গ্রুপ আছে মানে অ্যাসিড গ্রুপ আছে এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ এটা অ্যাসিড গ্রুপ তেমনি এর মধ্যে লুকোনো একটা অ্যালডিহাইড গ্রুপ আছে কোনটা বলো তো এইটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ মানে CHO খেয়াল করে দেখো তারপরে ফরমিক অ্যাসিডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে আবার সি ডবল এইচ গ্রুপও আছে তাই ফরমিক অ্যাসিড যেমন অ্যাসিড ধর্ম দেখায় তেমনি অ্যালডিহাইডের বিজারণ ধর্মও দেখায় মানে অ্যালডিহাইড যেমন ফেলিং দ্রবণ টলেন্স বিকারককে বিজারিত করে
তেমনি ফর্মিক অ্যাসিডও কিন্তু ফেলিং দ্রবণ এবং টলারেন্স বিকারককে বিজারিত করবে। পরীক্ষা আসতেই পারে যে ফর্মিক অ্যাসিড কেন বিজারণ ধর্ম দেখায়, তখন বলবে ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার দেখাবে, দেখিয়ে বলবে ফর্মিক অ্যাসিডের মধ্যে একটা লুকোনো অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই অ্যালডিহাইডের মতো ফর্মিক অ্যাসিডও ফেলিং দ্রবণ এবং টলারেন্স বিকারককে বিজারিত করে। তাহলে উদাহরণ দিচ্ছি বিজারণের, প্রথমে লিখলাম এ দিয়ে লিখলাম টলারেন্স বিকারক, টলারেন্স বিকারক বিকারকের সাথে। টলারেন্স বিকারক কি তোমরা এর আগে জানো, আমার অন্য ভিডিও দেখেছো আশা করি সবাই, সেক্ষেত্রে তোমরা দেখেছিলে এজিএনও থ্রি এবং এনএইচ ফোর ওএইচ এর মিশ্রণকে বলে টলারেন্স বিকারক, মানে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণকে বলে টলারেন্স বিকারক। এখানে এরা নিজেরা বিক্রিয়া করে যেটা তৈরি করে একটা এজি টু ও তৈরি করে, কেমন এজি টু ও থেকে অক্সিজেনটাই পাবে, পেলে এই এইচ আর এই এইচ দুটো এইচ ওই অক্সিজেন মিলে তৈরি করবে জল, আর এই সি ডবলটা সিও টু হিসেবে বেরিয়ে যাবে, আর দুটো এজি এইভাবে অধক্ষিপ্ত হবে, এখানে একটা ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন হলো। তাহলে এই বিক্রিয়ার সাহায্যেও কিন্তু ফর্মিক অ্যাসিডকে চেনা যায়, বা এর সাথে কোন কিটনের পার্থক্য নির্ণয় করা যায়, কারণ কিটনটা কিন্তু টলারেন্স বিকারক দ্বারা বিজারিত হয় না। আচ্ছা, টলারেন্স বিকারক হয়ে গেল, এবার ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণের সাথে, ফেলিং দ্রবণের সাথে কিরকম বিক্রিয়া করে দেখা যায়। তো তুমি ভালোই জানো যে ফেলিং দ্রবণ জিনিসটা কি, ফেলিং দ্রবণ আমি অন্য ভিডিওতে দেখেছি ফেলিং এ এবং ফেলিং বি এর সমায়তন মিশ্রণ। ফেলিং এ ছিল হ্যাঁ হালকা নীল বর্ণের কপার সালফেট দ্রবণ, ফেলিং বি ছিল রচিলি সল্ট। তাহলে কত কিছু লিখবো না এখানে, নিচে জাস্ট লিখব ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ মানে অ্যাকচুয়ালি সিইও টু সিইও, এখান থেকে একটা অক্সিজেন একে দেবে, দুটো হাইড্রোজেন ওই অক্সিজেনকে মিলে তৈরি করবে জল, আর এই সি ডবলটা সিও টু তৈরি করবে, আর এই সি একটা অক্সিজেন চলে এসেছে এখানে, তাই এখানে একটা অক্সিজেন কমে গেছে, তাহলে তৈরি করবে দেখো সিও টু ওর লাল অধক্ষেপ। আর বলবো না কি হলো ঘটনাটা, এখান থেকে একটা অক্সিজেন এখানে এসেছে, সেই অক্সিজেনটা এই দুটো হাইড্রোজেন মিলে জল তৈরি করেছে, আর সি ডবলটা সিও টু তৈরি করেছে, আর এখান থেকে যেহেতু একটা অক্সিজেন কমে গেছে তাই তৈরি হয়েছে সিও টু ওর লাল অধক্ষেপ। এখানে একটা ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন হলো, তাই এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু ফর্মিক অ্যাসিডকে শনাক্ত করা যায়, বা এর সাথে কোন কিটনের পার্থক্য নির্ণয় করা যায়। আচ্ছা, এবার তুমি যদি বলে তাহলে স্যার অ্যালডিহাইডের সাথে ফর্মিক অ্যাসিডের কি করে পার্থক্য নির্ণয় করবেন, অ্যালডিহাইডও তো এই বিক্রিয়া সাড়া দেয়, ফেলি তোমার লিটমাস টেস্ট করবো, অ্যালডিহাইড তো আর নীল লিটমাসকে লাল করে না, ফর্মিক অ্যাসিড কিন্তু আবার নীল লিটমাসকে লাল করবে, তার মানে অ্যালডিহাইডের সাথে পার্থক্য করতে গেলে পরে এই বিক্রিয়া দেখাতে হবে এবং লিটমাস টেস্টও করতে হবে অ্যালডিহাইডের সাথে ফর্মিক অ্যাসিডের পার্থক্য করতে গেলে, ঠিক আছে। এবার এটা মুছে দিলাম, এবার আছে তোমার আরেকটা বিক্রিয়া আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রূপান্তর, মানে ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিডে রূপান্তর, এটা পরীক্ষা দিয়ে দেওয়া অনেক সময়। তাহলে আমি এখানে যা রূপান্তরটা দেখেছি এই সি ডবল এইচ তাকে তোমার দিতে হবে এন ও এইচ, তাহলে তৈরি হয় এই সি ডবল এন এ, এই যে এই সি ডবল এন এ তৈরি হলো, হ্যাঁ এই সি ডবল এন এ কে এবার 360 ডিগ্রি, ডিগ্রিটা মনে রাখবে 360 ডিগ্রি হিট করলে পরে এইখানে জুড়ে যায়, বুঝতে পারলে এইখানে বন্ড তৈরি হয়ে যায় এবং তৈরি হয় সি ডবল এন এ বন্ড সি ডবল এন এ, তাকে অ্যাসিডিফাই করে দাও এইচসিএল দিয়ে, তাহলে তৈরি হবে অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড রূপান্তরটা আসে অনেক সময় পরীক্ষায়, তাই শিখিয়ে দিলাম কেমন। তো এই তোমার একটা ছিল, আর ব্যাস আর আপাতত আর না, এই পর্যন্তই কমপ্লিট, ঠিক আছে ব্যাস আজকে এই পর্যন্তই, তারপরের দিন কিন্তু নেক্সট চ্যাপ্টার শুরু করবো, মানে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ লাস্ট চ্যাপ্টার সেটা, হ্যাঁ জৈব তোমার জৈব যৌগের, তো কেয়ারফুলি করবে, নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু হবে, আজ এই পর্যন্তই।